বিরিয়ানি খেয়ে বলো। তুমি পানিতে হাত দিবে না, বসতাপো। Welcome to another blog / travel video / family fun video. আপনারা দেখছেন আমার থাইল্যান্ড সিরিজের ছবি। আমরা আছি সিয়াম ওশান ওয়ার্ল্ডে। যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা এরই মধ্যে জেনে গেছেন 1890 থাই বাদ দিয়ে আমরা জনপ্রতি 5টি ইভেন্টের কম্বো টিকিট কিনেছি। এর মধ্যে আমরা মাদাম দুশোর জাদুঘর ঘুরে ফেলেছি, এখন আছি সিয়াম ওশান ওয়ার্ল্ডে। মাদাম তুসো মিউজিয়াম থেকে 500 মিটার দূরে আরেকটি ভবনের আন্ডারগ্রাউন্ডে ওশান ওয়ার্ল্ডের সামুদ্রিক দুনিয়া। মেরু অঞ্চলের পেঙ্গুইন থেকে শুরু করে অতিকায় শার্ক, নীল জলের অসংখ্য বাসিন্দার দেখা মেলে এখানে। সমুদ্রের আবহ তৈরি করতে বড় বড় অ্যাকোরিয়ামের পাশে আছে লম্বা টানেল, যার ভেতরে ঢুকে মনে হয় কোনো স্বচ্ছ ডুবো সাবমেরিনে করে সমুদ্র মন্থন করছেন আপনি। সিয়ামের 5-in-1 টিকিটের একটি ছিল ফ্রি পপকর্ন উইথ ড্রিঙ্কস। সেই পপকর্ন চিবুতে চিবুতে পুরো ওশান ওয়ার্ল্ড ঘুরে দেখা। অনেক বড় এলাকা, গোগ্রাসে খাওয়ার মতো হলে কিন্তু চলবে না। আপনার হাতে যদি একটা হাফ ডে থাকে, হাফ ডে কিল করবার মতো সময় থাকে, যদি একটু অন্য আবহে সব কিছু ভুলে থাকতে চান, তাহলে সিয়াম ওশান ওয়ার্ল্ড খুবই ভালো জায়গা। এখানে প্রথমবারের মতো 3D ফিল্ম শো দেখি আমরা। 5-in-1 কম্বো টিকিটের আরেকটি ফ্রি আইটেম এই 3D ফিল্ম শো। এর মধ্যে আবার অনিধি ঘুমিয়ে কাদা, অগত্যা আমাদের ফিরে আসা। সুকুম্ভিতে ফিরতে ফিরতে আমরা পরিকল্পনা করি ফুকেটে কী কী করব। হ্যাঁ, আমাদের পরের গন্তব্য সি স্যান্ড অ্যান্ড দ্য সান খ্যাত ফুকেট। পরের ব্লগে আপনাদের সেখানকার অভিজ্ঞতার কথা জানাবো।